নমস্কার দর্শক শ্রোতা বন্ধুরা, মিস ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবব্রত চক্রবর্তী, আমার সঙ্গে রয়েছেন সিনিয়র জার্নালিস্ট মণিময় রায়। আমরা সবাই জানি আজ পুর ভোট, পুর এবং নগর পঞ্চায়েত ভোট, এই নগর পঞ্চায়েত ও পুর ভোট উপলক্ষে বিশেষ আলোচনা সভায় আপনাদের সবাইকে স্বাগত। মণিময়দাকে প্রথমেই যে প্রশ্নটা করব, আপনি একজন অভিজ্ঞ সাংবাদিক, এখনও বর্তমানেও রয়েছেন যুক্ত, আজকের এই ভোট আপনার চোখে কেমন? ভোট তো আমরা ত্রিপুরা রাজ্যে ভোট যেভাবে দেখি উৎসবের মেজাজে, এখন পরিস্থিতি সবটা ব্যাখ্যা করতে গেলে চারটে পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই পর্যন্ত যে ভোট হয়েছে সেই ভোটে যদি বলো তাহলে একদিক থেকে আমি স্যাটিসফাইড না, আরেক দিক থেকে স্যাটিসফাইড না কেন বললাম, যে বেশ কিছু কেন্দ্রে যেটা খবর পেয়েছি, তাৎক্ষণিক খবর, আমি স্পষ্টই বলি যে ইয়ার নির্বাচন কমিশন থেকে আমি এই তথ্য করিনি, মানে কনফার্ম করিনি, যে তথ্য আমি সংগ্রহ করেছি বা যতটুকু ঘুরতে পেরেছি, সেই ক্ষেত্রে বেশ কিছু জায়গায় বেশ কিছু বুথে অনেকটাই খবর পেয়েছি যেটাই সেখানে একটি বিশেষ রাজনৈতিক দলের কী বলে এটা পোলিং এজেন্ট দিতে পারেনি, ঢুকতে পারেনি অথবা বের করে দেওয়া হয়েছে। এটা যদি সত্যি হয়ে থাকে, যেহেতু নির্বাচন কমিশনের কাছে কোনো তথ্য এখনো জমা পড়েনি, তাহলে সেটা ভালো না। আর ভোটারের যে লাইন আপ যদি আমরা ধরি, লাইন আছে, আমি যে জায়গাটায় গেলাম, যে জায়গাটা দিয়ে এলাম, সেখানে দেখলাম ভোটারদের যে লাইন আছে। তবে এটা ঠিক যে উৎসবের যে মেজাজটা সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই খর্ব হয়েছে, এটা আমরা কিন্তু দেখেছি বিভিন্ন জায়গায়। এখন সমস্ত বিষয়টা, সব তথ্য তো আর আমার কাছে আসেনি, সব তথ্য বিচার করে বিকেলবেলা বলা যাবে যারা বলবেন বা নির্বাচন কমিশনের তথ্য ইত্যাদি দেবেন। এই বিষয়টা রয়েছে, বিলোনিয়া থেকে খবর পেলাম সে একই অবস্থা, বিলোনিয়ার কোনো একটা কেন্দ্রের প্রার্থীকেই ঢুকতে দেওয়া হয়নি, এই সমস্ত বিষয়গুলি রয়েছে। তার মাঝেও প্রশ্ন তো উঠেছে, আমরা সংবাদ মানে সংবাদ মাধ্যমে যারা কাজ করি তারা জানি কিছু কিছু প্রশ্ন উঠেছে, আমাদের কাছে তো অবাকই লেগেছে যে সুপ্রিম কোর্টকেও এর জন্য নাক গলাতে হচ্ছে। আমরা এই মুহূর্তে যখন এখানে বসে কথা বলছি, সুপ্রিম কোর্টে দুটো মামলা হবার ওঠার কথা, আমরা সেই বিষয়ে যাব না, আমি সেই বিষয়ে যাচ্ছিও না, কী হবে সুপ্রিম কোর্ট বুঝবেন। তবে ইলেকশন কমিশনের একটা দায়িত্ব নিশ্চয়ই থেকে গেছে। আমরা এর আগে, তুমিও ছোটোবেলা থেকে দেখেছো, দীর্ঘদিন ভোট করছো, পত্রিকা করছো, সংবাদ মাধ্যম দীর্ঘদিন ধরে তুমি রয়েছো, আমরা এই পরিবেশটা কোনো সময় আমরা এগুলিকে আহ্বান করি না। আমরা সবসময় বলি যে মানুষ ভোট দেবে, যে কিছু সে জিতবে। জেনারেলি হয় কি জানো তো, যে এই সমস্ত পুর ভোট বা এই সমস্ত জায়গায় যারা ইয়েতে থাকেন, মানে দোজ হু আর ইন পাওয়ার, পুরো ভোটের মানুষের মানসিকতাটা থাকে যারা আমরা কেন অযথা ঝামেলায় যাব, আমরা যারা ক্ষমতাসীন আছেন তাদের পক্ষেই পুরো ভোটটা দিতে কাজ করতে সুবিধা। ইট ইজ ট্রু, এটা বাস্তব, এটা কোনো অবাস্তব কিছু না। ফলে এই সমস্ত না এমনি ক্ষমতাসীন দলের পক্ষে রায় ছিল, আগরতলা শহরটা তো প্র্যাকটিক্যালি সবসময় যে এখানে যে প্রধান বিরোধী দল তাদের পক্ষে আগরতলা শহরটা প্র্যাকটিক্যালি বিধানসভার হিসেবে যদি আমরা ধরি, আগরতলা শহরটা তো ওদের পক্ষে না কোনো সময় ছিল, ফলে স্বাভাবিকভাবে এটা অ্যাডভান্টেজ ছিল, এই অভিযোগগুলি না হলেই ভালো হতো। মনিমদা, আমি আপনার কাছে একটা প্রশ্ন করব, আপনি যেটা বললেন যে কোনো কোনো ক্ষেত্রে একটি বিশেষ রাজনৈতিক দল, আমি বলি, আপনি সরাসরি বললেন না, আমি বলছি যে সম্ভবত আপনি সিপিএমের কথা বলেছেন বা বামেদার কথা বলেছেন, যে তারা পুলিং এজেন্ট পুলিং এজেন্ট দিতে পারেননি, প্রবেশ করতে পারেন, এটা কি আপনি কি বলতে চাইছেন, যে তাদের পুলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি না তারা দিতে পারেননি তাদের? না না, ঢুকতে দেওয়া হয়নি, এই এই তথ্যটা পেয়েছি, দিতে দিয়ে মানে পুলিং এজেন্ট দিয়েছিল কিন্তু
যে তথ্যটা পেয়েছি সেটা তাতে মানে থাকতে পারেনি, বের করে দিয়েছে বা ঢুকতে পারেনি, এই ধরনের অভিযোগগুলি পেয়েছি আর কি। সবটাই তো অভিযোগ, হ্যাঁ, তো স্বাভাবিকভাবেই এটা একটা চিন্তার ব্যাপার, কেন হবে? আর ডেমোক্রেটিক ইয়েতে এটা কেউ সমর্থন করে না, আমি মনে করি না, আমি মনে করি না কোনো রাজনৈতিক অবশ্যই করে না, কেউ করবে না। এক্ষেত্রে আমার একটি প্রশ্ন, বিভিন্ন মহল থেকেও কিন্তু প্রশ্নটি চলে এসেছে যে দীর্ঘ 35 বছর, মাঝখানে 10টি বছর যদি বাদ দেওয়া যায়, হ্যাঁ, তাহলে দীর্ঘ 35টি বছর একটি দল, একটি জোট ক্ষমতায় ছিল, বামপন্থীরা ক্ষমতায় ছিল, আজকে এই 3.5 বছরে তাদের এই অবস্থা হয়ে গেল যে তারা ঢুকতে পারছে না। তো এক্ষেত্রে কি আপনি তাদের যে সাংগঠনিক দুর্বলতা, তাদের সমর্থকদের কর্মীদের অভাব স্বল্পতা, এই ব্যাপারটাকে আপনি কি কোনোভাবেই আনতে চাইবেন? হ্যাঁ, এটা রাজনৈতিকভাবে তো ওরা কিভাবে দেখছে ওরা বুঝতে পারবে ঘটনাটা দেখ। তুমি যে প্রশ্নটা করেছো এটা স্বাভাবিকভাবে জেনারেল সাধারণ মানুষের মনে এই প্রশ্ন জাগবে যে এতদিন ক্ষমতায় থাকার ফলে আপনাদের কেন, আপনারা কর্মী কি কর্মী স্বল্পতায় ভুগছেন নাকি সাংগঠনিক দুর্বলতা আপনাদের আছে, সে নিয়ে তারা কথা বলবেন, আমার এখানে বিশেষ বিশেষ কিছু, কিন্তু চোখে যেটা দেখা যাচ্ছে সেটা তারা স্বীকার করবে কি করে? এখন কথা হচ্ছে যে এই জায়গায় দাঁড়িয়ে নির্বাচনে তো ওনারা ইয়ে দিয়েছেন, মানে এখানে ক্ষমতাসীন দল কি পুরো 51টা সিটে সিট দিতে পেরেছিল? ক্ষমতাসীন মানে সব দল কি 51টা করে দিতে পারে? সব দল দিতে পারেনি, সব দল দিতে পারেনি, বামপন্থীরা দিয়েছিল 51টা সিটেই, কিছু কিছু উইথড্র করতে হয়েছে। না, সব বামপন্থীরাও সবগুলিতে দিতে পারেনি, শেষ পর্যন্ত দিতে পারেনি, কিন্তু না উইথড্র করেছে। কিন্তু আমার যে বক্তব্যটা হচ্ছে যে এই একটা দল, আমি পরিষ্কার বলছি, এমন একটা দল যাদের দেখুন এই বর্তমান পরিস্থিতিতে তারা, আমি প্রতি আক্রমণের কথা বলছি না, প্রতিহত করার মতো কিন্তু একটা আমরা কিন্তু সে পরিবেশটাও কিন্তু আমরা তুমি যেটা বলছো এটা হয়তো সাধারণ মানুষেরই কথা এরকম হওয়াতে প্রতিহত কেন করা যাবে না, এটা পলিটিক্যালি তারা বলবেন, যারা এটা নিয়ে যারা চলছেন তারা বলবেন। কিন্তু কথা হচ্ছে আমার প্রশ্নটা হচ্ছে একেবারে আমার নিজের অভিজ্ঞতা থেকে, আমি 78 সাল থেকে এই এই সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত, আমার প্রশ্ন হচ্ছে এই প্রতিহতর প্রশ্নটা আসবে কেন, কিসের প্রতিহত, আক্রমণ কেন হবে? প্রতিহতর প্রশ্নটা পলিটিক্যাল আক্রমণ হবে, তুমি আমি বিতর্কে বসবো, বিতর্কে আলোচনা, মানুষ যেটাকে ধরে নিতে পারবে, মানুষ যার উপর বিশ্বাস হবে সেই করবে, কোনো অসুবিধা নেই। আজকে ইলেকশন হয়ে যাবে, কালকেই তো উনি আমার প্রতিবেশী, তুমি আমার প্রতিবেশী, তো এই যে আক্রমণ প্রতি আক্রমণ বা প্রতিহতর কথাটা উঠবে, গণতান্ত্রিক ভারতবর্ষ এখনো তো ভেঙে পড়েনি, গণতন্ত্র নানা রকম প্রশ্ন উঠছে, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে কেন প্রতিহত বা প্রতিরোধের প্রশ্নটা আসবে, সেই জায়গাটা আমার প্রশ্নটা আর কি। তো সাধারণভাবে আমি যেটাভাবে যেভাবে বুঝি, নির্বাচন হবে, মানুষকে ছেড়ে দিতে হবে, মানুষের নিজস্ব স্বাধীন যে মতবাদ সেটা সেখানে প্রয়োগ করবেন, একটা সরকারি দল তার নিজের কথা বলবে, কি কি কাজ করেছেন তার কথা বলবেন, বিরোধী দল এই কাজ পছন্দ না হলে বলবেন, মানুষ সেখান থেকে নির্যাসটা যাচাই করে নিয়ে চলে যাবেন। সবাই তো নির্বাচন কমিশনের নথিভুক্ত রাজনৈতিক দল, সুতরাং তাদের রাজনৈতিক বক্তব্য রাখার অধিকার আছে। হ্যাঁ, শুধুমাত্র এটাও ঠিক যে রাজনৈতিকভাবে যে ক্ষমতাসীন দলকে অন্ধের মতো আক্রমণ করে যাব, এটাও যেমন ঠিক না, পাশাপাশি ক্ষমতাসীন দলের যে ধৈর্য এবং স্থৈর্য, বিপক্ষের কথা শুনে তার মেজাজ বুঝে প্রয়োগগুলি করতে হবে, যে মানুষের দরবার, প্রত্যেকে তো মানুষের জন্য কাজ করতে এসেছেন, এর বিশ্বাস তো আমি করি, স্বাভাবিকভাবেই নির্বাচনটা সেভাবেই দেখা উচিত আমার মতে। আসলে আপনি যেটা বলতে চাইলেন যে আসলে এই প্রতিরোধ, হ্যাঁ, বা এই যে প্রতিহত করার বিষয়টি এখানে উল্লেখ আসতে পারে না, উল্লেখ হতে পারে না। আসলে আমরা সবসময় কিন্তু দেখি, আপনি হয়তো এটাও জানেন যে এর আগেও যে হয়নি তা কিন্তু না, হয়েছে, হ্যাঁ, একটু গোছালোভাবে হয়েছে, এবার যেগুলো হচ্ছে বা আপনি যা বললেন যে দুটোই কোনোটাই ঠিক না, হ্যাঁ, সুতরাং আপনার কথার মতোই আমি বলছি যে এক্ষেত্রে বিরোধীদের কিন্তু যেহেতু পরিস্থিতিটা তৈরি হয়েছে তাদের কিন্তু সেই বিষয়টাও নজরে রাখা উচিত ছিল, তাদের সেই ব্যবস্থাটা গ্রহণ করা, উদ্যোগ গ্রহণ করা উচিত ছিল যে প্রতিরোধ প্রতিহত করার বিষয়টি কিন্তু এখানে উঠে
আসতে পারে, যেহেতু পরিস্থিতি তৈরি হচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু তারা সেভাবে আমরা দেখিনি, কেউ কেউ উদ্যোগ করে নিলেন। হ্যাঁ, আমাদের কাছে কিছু কিছু ক্ষেত্রে খবরও রয়েছে যে দলের কোনো পরামর্শ ছাড়াই কিন্তু অনেকেই আছেন, কয়েকজন আছেন উদ্যোগ করে নিয়েছেন। তো এটাও কিন্তু একটা বিরোধী দলের যারা প্রার্থী হিসেবে তারা মনোনয়নপত্র পেয়েছেন কর্মী প্রার্থীপদ পেয়েছেন, তাদের ক্ষেত্রে এটাও আশানুরূপ নয়। দলের সঙ্গে আলোচনা করে এটা করা উচিত ছিল, আশা করি দলীয় অভ্যন্তরে এটা নিয়ে আলোচনা হবে। তো এবার আপনার কাছে জানতে চাইবো, আপনি প্রবীণ বাসিন্দা এর এই রাজ্যের এবং অবশ্যই শিক্ষক এবং সেই সঙ্গে আপনি একজন সিনিয়র জার্নালিস্ট, এই রাজ্যের পুর পরিষদের যে প্রেক্ষাপট এর ইতিহাস সেটা যদি একটু তুলে ধরেন। আগরতলা শহরটা একটা ঐতিহাসিক শহর, রাজন্য যে যে শাসন ব্যবস্থা সেখান থেকেই একটা সাজানোর চেষ্টা হয়েছিল। তুমি যদি লক্ষ্য করো যে উজ্জয়ন্ত প্রাসাদের বারান্দা থেকে দাঁড়ালে গোলবাজার সরাসরি দেখা যায়, এই জায়গায় দাঁড়িয়ে আগরতলা শহরটাকে একটু সাজানো গোছানোর চেষ্টা হয়েছিল। পুর পরিষদ বলতে নির্বাচিত পুর পরিষদ তো প্র্যাকটিক্যালি 78 সালের পরে এসেছে, আসার পরে এরপরে পুর পরিষদ দীর্ঘদিন চলেছে, চলার পরে সাজানো গোছানোর ব্যবস্থাটা হয়েছে। সাইন্টিফিক্যালি হয়েছে কিনা সেই প্রশ্ন উঠবে। ধীরে 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 এসেছে। এখন হয় কি, পুর পরিষদ ত্রিপুরা রাজ্যে পুর পরিষদের অধিকাংশ কাজকর্ম, বিশেষ করে ফিনান্স যদি আমরা ধরি, যে টাকা পয়সার যে ব্যাপারটা, এটা কিন্তু সরকারি অনুদান গ্রাহ্যই হতে হবে। ইদানিং পুর মানে আমাদের এটা কর্পোরেশন হয়ে যাওয়ার পরে তারা কিছু ট্যাক্সের ইয়ে পান, মানে প্রপোর্শনেটলি পান, এই ট্যাক্সকে সামনে রেখে ট্যাক্সকে দিয়ে তারা নিজস্ব কাজকর্মগুলি কিছু কিছু চালাতে পারেন। এছাড়া আমাদের তো গ্রামে গ্রাম পঞ্চায়েত পরবর্তী সময়ে যে আমাদের আইন হয়ে যাওয়ার পরে, 80-এর দশকে আইন হয়ে যাওয়ার পরে, যে সমস্ত পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ইত্যাদিগুলি হয়েছে, জেলা পরিষদ ইত্যাদি ইত্যাদিগুলি হয়েছে, সারা ভারতবর্ষব্যাপী হয়েছে, এখানেও হয়েছে। এরপরে এই রাজ্যে বেশ কয়েকটা জায়গায় তার সংখ্যাধিক্যের বিচারে পুর পরিষদ কোনো কোনো জায়গায় গঠিত হয়েছে, পুরসভা গঠিত হয়েছে, যা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে চলাচল করে। বিষয়টা ভালো, সরাসরি মানুষের দরবারে চলে যাবেন, চলে গিয়ে মানুষ মানুষের প্রতিনিধিত্ব থাকবে ব্যাপকভাবে, ওয়ার্ড কমিটি থাকে, তাদের মাধ্যমে পুরসভা আস্তে 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 গঠিত হয়। ভেরি গুড সিস্টেমটা। এখন এরপরে আমাদের এই পুরসভা, আগরতলা শহরের যে পুরসভা, সে কাজ করতে শুরু করলো, কিছু কিছু জায়গায় ত্রুটি বিচ্যুতি ধরা পড়লো। পরবর্তী সময়ে এর সংখ্যাধিক্য মানে জনসংখ্যার বিচারে আস্তে 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 এটা পুর পরিষদে আমাদের কর্পোরেশনে পরিণত হলো, পুর নিগম নিগম হলো, এই কর্পোরেশনে পরিণত হলো, পুর পরিষদ থেকে পুর নিগম হলো। পুর পরিষদে থাকাকালীনও কাউন্সিলররা কাজ করতেন, নির্বাচিত প্রতিনিধিরাও কাজ করতেন। এখানে তো এটা ঠিক যে 95 সালে এ রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল, থাকার পরিপ্রেক্ষিতে পুর পরিষদ কিন্তু চালিয়েছে কংগ্রেসের ওরা। এটা আমাদের এই 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 রাজ্যের একটা ঐতিহ্য। সে বছর আমার যতটুকু মনে আছে বামফ্রন্ট 3টে মাত্র আসন পেয়েছিল, তো পুর পরিষদ চলেছিল এবং তারা পূর্ণ মেয়াদ পর্যন্ত চালিয়েছেন এবং তাদের দুজন মেয়র না তখন চেয়ারম্যান ছিলেন, তো দুজন চেয়ারম্যান চালিয়েছেন পরবর্তী সময়। এই পরবর্তী সময় এই এইগুলি নির্বাচিত হয়ে যাওয়ার পরে এই এই পুর পরিষদ যারা আসবেন তারার আগের পুর পরিষদ থেকে এটা মেয়রে পরে কর্পোরেশনে পরিণত হলো। এখন এই এবং উনি একজন এগ্রিকালচারিস্ট ডক্টরেট মানুষ, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, তো এরাও কাজ করেছে। যারা আসছেন তাদেরও কিছু কাজ করতে হবে, তারা তো আর পরীক্ষিত না। যারা নতুন করে আসবেন যদি পরীক্ষিত না হন, আমি ধরে নিলাম যে ক্ষমতাসীন দলই আসবেন, ধরে নিলাম, আর যারা বিরোধী দলে আছে তারা যদি এবার ক্ষমতায় আসে তারা তো পরীক্ষিত এবং তাদের সামনে কিছু কাজ ওরা করে এসেছেন, এই কাজগুলিকে আবার ব্যাপকভাবে করতে হবে। এই দিয়ে সমস্ত নাগরিকদের যে উন্নয়ন,
নাগরিকদের যে সুযোগ সুবিধাটা সেটা দেখার জন্যই মূলত এই পুরো পরিষদ গঠিত হয়েছিল। সেই দিক থেকে আমি যদি বলি, ত্রুটি বিচ্যুতি আছে, কাজ করতে ত্রুটি বিচ্যুতি আছে, পুরসভার সব কাজ পুরসভা সঠিকভাবে নিখুঁতভাবে করেছেন তা না, বেশ কিছু কাজ করেছেন, যেমন এই যে এডিবির সাহায্যে যে টাকা পয়সা নিয়ে এসে এই যে কাজগুলি হচ্ছে, প্রায় 225 কোটি টাকা মতো পেয়েছিল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে। এটা তো মূলত নগর উন্নয়ন দপ্তরের নিয়ন্ত্রণাধীন, এরাই কাজটা করে এবং এই অর্থে মানে তিনটে ধাপে তারা কাজটা শুরু করেছিলেন, অধিকাংশ কাজই করেছে। এখন তোমরা রাস্তা যদি বিভিন্ন জায়গায় যদি যাও তাহলে দেখবে ওই কভার ড্রেন ফ্রেন এগুলি হচ্ছে, সমস্ত কাজগুলি আস্তে আস্তে করা হচ্ছে, সব কাজ করে ফেলেছেন এরকম না। এই পুরো পরিষদও যারা নতুন কাজ করতে আসবেন তাদের সামনেও কতগুলি সমস্যার সৃষ্টি হবে, আর এইগুলি প্ল্যান ওয়াইজ করতে গেলে এই নগর পঞ্চায়েত বা নগর পঞ্চায়েত থেকে পুরসভা, পুরসভা থেকে পুর কর্পোরেশন, এরা মিলিতভাবে যার যার শহরের অগ্রগতির থেকে এগিয়েছে। এটা এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আজ থেকে 20 বছর আগে, আজ থেকে 25 বছর আগে আগরতলা শহর যা ছিল এখন তা না, লোক সংখ্যার দিক থেকেও বেড়েছে, পাশাপাশি ডেভেলপমেন্টও হয়েছে, কোনো সন্দেহ নেই। এই জায়গায় এখন স্মার্ট সিটির দিকে ঝুঁকেছি আমরা। একটা কথা তো উল্লেখ করলে অসুবিধা হবে না যে এই স্মার্ট সিটি করার ক্ষেত্রে এই রাজ্যে কিন্তু স্মার্ট সিটির যে আগরতলা শহরের নামটা প্রথম দিকে ছিল না, এই 100টা শহরকে যে বাছাই করা হয়েছিল ছিল না, পরবর্তী সময়ে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের আলোচনা ক্রমে এটা এখন ঢুকেছে এই স্মার্ট সিটি। স্মার্ট সিটি হলে কার লাভ, কে লাভবান হবে? আমরাই লাভবান হবো, নাগরিক সভ্যতা বাড়বে, নাগরিক উন্নয়ন হবে, ইত্যাদি বিষয়গুলি হবে। আরেকটা বিষয় হচ্ছে আস্তে আস্তে যেভাবে দেখেছে, যেভাবে দেখা হয়েছে আর কি, সেটা হচ্ছে যে এই ইউপিএ ওয়ানের সময় সেন্ট্রাল গভর্নমেন্টে তারা একটা ইয়ে করলেন, মানে নতুন আইন করলেন যে গ্রামীণ রেগা, এমএন রেগা যেটা, যেটি মহাত্মা গান্ধী রেগা যেটা, এই রেগার যে কর্ম প্রকল্প, কর্মসংস্থান প্রকল্প সাময়িকভাবে অল্প কিছু গ্রামের মানুষকে দেওয়ার কথা, সে কথা চিন্তা করতে গিয়ে আগরতলা শহরের পুর কর্পোরেশনও ভেবেছে যে তাহলে শহরের যারা গরিব মানুষ তারা কী করে পাবে, সেই জন্য তারা একটা টুয়েস প্রকল্প চালু করেছিল। এটা কিন্তু একটা নিদর্শন আমাদের ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে, যে ত্রিপুরা রাজ্য কিন্তু ভারতবর্ষের অন্য কোনো জায়গায় টুয়েস নেই, সমস্ত টাকাটা কিন্তু ওরা নিজেদের ফান্ড থেকে খরচা করতেন। প্রথম দিকে কিছু টাকা জোগাড় করেছিলেন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, এরপরে তারা নিজে থেকে ব্যবস্থা করতেন। এই যে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক, সাধারণ গরিব মানুষকেও কাজে লাগানো, পাশাপাশি আসল উদ্দেশ্যটা হচ্ছে নাগরিক সভ্যতাটাকে উন্নত করে নিয়ে যাওয়া। অবশ্যই এটাই এটাই চাই, যারাই ক্ষমতায় আসুক, যারাই এই আগরতলা পুর নিগম দখল করুক, হ্যাঁ, শাসন ভার পাক, আপনার কি মনে হয় প্রথম প্রাথমিক কাজটা কি হবে তাদের এই মুহূর্তে? এই মুহূর্তে আমার প্রথম ধারণা, তুমিও এটার সঙ্গে একমত হবে, সেটা হচ্ছে আগরতলা শহরে যে জলটা যে দাঁড়িয়ে পড়ছে বৃষ্টির দিনে বর্ষাকালে, এই জল দাঁড়িয়ে পড়াটা এটা প্রথম, এটা এটা কিন্তু এখনও ঠিক হয়নি, সে তুমি যে আমলের কথাই বলো না কেন, এই জলের জায়গাটা বিশেষ করে ওরিয়েন্ট চৌমুনি টু এই যে ইয়ে পর্যন্ত, অটো স্ট্যান্ড পর্যন্ত এখন কিন্তু বেশ কয়েকটি পাম্প মেশিন লাগানো হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রেই এবার এবার তো দেখলাম পাম্প মেশিনগুলি সঠিকভাবে কাজ করে, আসলে পাম্প মেশিন চললে খুব তাড়াতাড়ি নেমে যায় জল, যে পরিকল্পনাটা করা হয়েছে এটা সাইন্টিফিক পরিকল্পনা, কোনো সন্দেহ নেই, জলটা নেমে যাচ্ছে কাটাখালে গিয়ে পড়ছে। আমরা এই প্রতিবেদনটাও দেখিয়েছি যে মানুষ কিন্তু যারা বিশেষ করে বনমালীপুর, হ্যাঁ, বা আপনি বলছিলেন এজিবি রোড, হ্যাঁ, শকুন্তলা রোড, কিছু কিছু অংশে যেসব নিম্ন অঞ্চল আছে যেগুলো আগে দীর্ঘক্ষণ কোনো কোনো দু একদিনও দাঁড়িয়ে থাকতো এই আপনার বৃষ্টির জল, ড্রেনের জল, হ্যাঁ, কিন্তু যখন আমরা এই পাম্পগুলো লাগানো হলো, হ্যাঁ, এই পাম্পগুলো লাগানোর পর কিন্তু তাদের জলটা নেমে যাচ্ছে, কিন্তু এখনো কোনো কোনো জায়গায় দুই একদিন যে জল থাকছে না তা না, আছে বেশ কিছু জায়গাতেই জল থেকে যাচ্ছে। এটা এবার এবারের বৃষ্টিটা, হ্যাঁ, এবারের বৃষ্টিটা হয়তো হ্যাবক হয়েছে এরকম হতে পারে, এটা হতে পারে, কিন্তু আরেকটা যে জিনিস হচ্ছে যেটা ভাবা উচিত সেটা হচ্ছে জল, এই যে নর্দমাগুলি ভর্তি হয়ে জলটা পেছনের দিকে চলে এসে রাস্তায় চলে আসছে অনেক ক্ষেত্রে, আমরা প্রত্যক্ষ করেছি কিছু কিছু জায়গায়, বিশেষ করে আমার এক বন্ধুর মা মারা যাওয়ার পরে বৃষ্টির ভেতরে আটকে গেছে, আমরা স্পষ্টই দেখলাম কালভার্ট ভেদ করে জল চলে আসছে, এইগুলি ভাবতে হবে। তারপরে হচ্ছে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করা, যারা নতুন ক্ষমতায় আসবে, যারা ক্ষমতায় আসবেন নতুনই বরুণ, বা যারা পুরনোরাই যদি থাকুন, যারাই যদি আসেন ক্ষমতায় যারা আসবেন তাদের
অবশ্যই দেখতে হবে যে পানীয় জল প্রত্যেক মানুষের কাছে যাতে পানীয় জলের সুবন্দোবস্ত থাকে। ক্রাইসিস আছে, প্রতি সময়ই মানুষের চাহিদা বাড়ছে, সব জায়গাতেই জলের একটা চাহিদা রয়েছে। একটিমাত্র এই শিশুবিহার আর ওই যে বর্দোয়ালির ওখানে এটা পরিশ্রুত জলের কথা যদি, শিশুবিহার আর কত টানবে, একটা বিশাল করেছে এখন, এখন যেটা আছে এটা একটা বিরাট, অনেক দূর পর্যন্ত যেতে পারে। কিন্তু খোঁজ খবর নিয়ে যদি দেখো যে কৃষ্ণনগর এলাকা থেকে এই জলটা সেই পরিমাণে তারা পাচ্ছেন না, এই অভিযোগ আছে, ফ্লো কম ইত্যাদি এই বিষয়গুলো। কিন্তু এটাও ঠিক যে বর্তমান সরকার গোটা রাজ্য জুড়ে প্রতিটি বাড়িতে বাড়িতে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার একটা উদ্যোগ, একটা পরিকল্পনা নিয়েছেন, এটা করতে হবে প্রত্যেককে। এছাড়া যে তিনটি ওভারহেড ট্যাঙ্ক, যেমন প্রগতি স্কুলের এখানে, তারপরে বাদারঘাটের মাতৃপল্লির এখানে, তারপরে বর্ডার সংক্রান্ত রামপুরের এলাকাতে, এটা এইগুলি জল দেওয়া শুরু হয়নি কিন্তু এগুলি করা হয়েছে। এখন এইগুলিকে মানুষের দরবারে তো পৌঁছে দিতে হবে, পরিকল্পনা মাফিক পৌঁছে দিতে হবে, যারাই ক্ষমতায় আসুন এটা করতে হবে। ট্রিটমেন্ট প্ল্যানগুলি যেগুলি চালু হয়েছিল 2017 সালে, এখানে চারটে, যেমন আড়ালিয়া, যোগেন্দ্রনগর, সাধুটিলা, ওই দীনদয়াল আশ্রম, এই সমস্ত জায়গায় যে চারটে ট্রিটমেন্ট প্ল্যান্টের কথা আছে, এগুলিকে ডেভেলপ করতে হবে। এই যে চারকোল দেওয়া, কয়লা দিয়ে পরিশ্রুত জলটা মানুষের কাছে, এটা মানুষ কী চায়? মানুষ চায় যে আমি যে বাড়িটা করে আছি, এই বাড়িটা যাতে সুবিধাজনক অবস্থায় থাকে, আমাকে যাতে কোনো সমস্যায় পড়তে না হয়, আমি তো ট্যাক্সটা দিচ্ছি, এই ট্যাক্স যে আমি দিচ্ছি, এই ট্যাক্স দেওয়ার পরিপ্রেক্ষিতে আমার যা পারকুইজিটগুলি পাওয়ার কথা সেগুলি যাতে আমি সঠিকভাবে পাই। যদি সিনসিয়ারলি কাজ করানো যায়, করা যায়, সবাই বসে থাকেন তা তো না, সিনসিয়ারলি কাজ যদি করা যায় নিশ্চয়ই এইগুলি সমাধান রয়েছে। এছাড়া এই মুহূর্তে রাজ্য সরকারের যে টাকা প্রাপ্তির বিষয়, বলবেন যে হয়তো তাদের টাকাগুলি কোত্থেকে পাবে, তাদের জায়গা কোথায়, আমাদের এই এই রাজ্যে, মানে এই রাজ্যকে সাহায্য করার সময় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক করেছে, এছাড়া আরও অনেকগুলি পথ আছে আমরা যেগুলি থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে সাহায্য আদায় করতে পারি, স্মার্ট সিটিকে সামনে রেখে করতে পারি। সুতরাং আমার বিশ্বাস এই রাজ্য সরকার এবং যারা পুরসভায় ক্ষমতায় আসবেন তারা এগুলি উপলব্ধি করবেন এবং মানুষের দরবারে যে সহজ যে পরিকাঠামোর সুযোগ সুবিধাগুলি মানুষের দরবারে পৌঁছে দেবেন। মনিমাদে, আপনি একজন বিদগ্ধ সিনিয়র সাংবাদিক, আপনার আমি অনেক সময় দেখেছি আপনার প্রেডিকশন প্রায়শই মিলে গেছে অতীতে। এবার যদি আমরা ধরে নিই, এবার যদি বামেরা ক্ষমতায় আসে, ধরুন আগরতলা পুরো নিবনে, তাহলে আপনি মেয়র হিসেবে কাকে, আপনার ভাবনায় কাকে আপনি ভাবছেন? আমি সেইভাবে প্রথম কথা বলে দেখি যে তোমার যে সম্ভাবনাটা, এই সম্ভাবনাটা এবার হবে না, ফুলবে না। আমি এতক্ষণ পর্যন্ত যা খবরাখবর পেয়েছি, যদি হয়ে যায়, মানুষ কি করেছে আমরা তো বুঝতে পারছি না, ব্যালট বক্সে কি হচ্ছে না হচ্ছে, সম্ভাবনাটা হয়তো নাও বলতে পারে। আচ্ছা, সেই জায়গায় আমি একটু কারেকশন করে নিচ্ছি। যদি বামেরা ক্ষমতায় আসেন তাহলে তারা অনেক কাজ করে রেখেছিলেন, সেগুলো ফুলফিল করতে হবে। এর ভেতরে আমি যে কথাটা বললাম, এই ট্রিটমেন্ট প্ল্যান্টগুলিকে ডেভেলপ করা এবং এই সরবরাহের জন্য যে ইয়ে আছে, যে বিষয়গুলি রয়েছে তাতে, আমাদের যে বিষয়টা রয়েছে ট্রিটমেন্ট প্ল্যানগুলি করা, শহরের রাস্তাঘাটগুলি আরেকটু ডেভেলপ করা, কারণ এই জলে বা এই বর্ষাতে বেশ কিছু রাস্তা নষ্ট হয়েছে। তারপরে আমাদের যে ইয়েগুলি ব্যবস্থা করা, সবগুলি চলে যাওয়া, যে আমাদের যে ড্রেনেজ ব্যবস্থাগুলি, এগুলি একটা ড্রেনের একটা জায়গায় একটু সমস্যা হয়েছে, নতুন ড্রেন হচ্ছে দেখে কিছু কিছু জায়গায় মাটি টাটি জমা হয়ে, ওদের কাজের জন্যই হয়তো এটা একটা সমস্যা হয়েছে, জলটা আটকে থাকার পেছনে। তো এগুলির দিকে একটু নজর দেওয়া, আর রাস্তাঘাট পরিষ্কারের ব্যবস্থাটা যেটা পৌরসভার যারা আপনারা করছিলেন সেই করার ক্ষেত্রে অবশ্যই এটা চালু রাখতে হবে। আগরতলা শহর যথেষ্ট পরিচ্ছন্ন হয়েছে, কোনো সন্দেহ নেই, অনেক মানুষ কাজ করছেন, আমি অবশ্যই যারা এর সঙ্গে আধিকারিকরা রয়েছেন তাদের নিশ্চয়ই ধন্যবাদ জানাবো, তারা পরিশ্রম না করলেই কাজটা হতো না। এবং
পুরো পরিষদও ভালো, পুরো কর্পোরেশনও দারুণ কাজ করেছেন। এটা হচ্ছে বামেদের পক্ষ থেকে, কারা তিনি পুরসভায় এবার মেয়র ছিলেন, উনি তো স্বাস্থ্যের কারণে এবং উনি দাঁড়াননি। বামেদের পক্ষে যদি ইয়ে হয়, তার অভিজ্ঞতার নিরিখে অবশ্যই তো একটা দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, সমর্থক প্রবৃত্তি হতে পারেন, এটা আমার তো জানি না, এটা একটা রাজনৈতিক কি সিদ্ধান্ত নেবেন, সমর্থক প্রবৃত্তি হতে পারেন। সঙ্গে ফুলন ভট্টাচার্য, উনি দীর্ঘ অভিজ্ঞ রয়েছেন, চেয়ারপার্সন কাউন্সিলে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে, তাদের একটা অভিজ্ঞতা রয়েছে। আর বিরোধী দলের, আমি যদি এই ক্ষেত্রে যদি ঠিক আপনার কাছে উল্টো প্রশ্নটা করি, যদি মনে করুন যে বিজেপি এবার পুর নিগম দখল করলো, এক্ষেত্রে আপনি মেয়র, আমি অভিজ্ঞতার দিক থেকে মানে স্পষ্ট করে বলি, কেউ কিছু মনে করবেন না, আমার এটা নিজের কথা, একদম ব্যক্তিগত কথা, দীপক মজুমদার ইজ এ ফিটেস্ট। কেন কেন কেন? কারণ ওনার একটা অভিজ্ঞতা রয়েছেন, উনি পুর পরিষদের ইয়ে ছিলেন, চেয়ারপার্সন ছিলেন, এবং আমি ব্যক্তিগত আমি খেলাধুলোর অংশের মানুষ দেখে আমি বলি, মাঠে মানে খেলাধুলোর দিকে ক্লাব চালান, তাই ইয়ে করেন, ক্লাব ক্লাব চালাতে পারেন ইত্যাদি করেন, ফলে ওনার একটা অভিজ্ঞতা আছে, পুরো পরিষদ চালানোর একটা অভিজ্ঞতা ওনার কাছে আছে। উনি কাউন্সিলর ছিলেন, কাউন্সিলর থেকে উনি চেয়ারম্যান হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন যে তৎকালীন সময়ে কিন্তু এখানে বামফ্রন্টের মন্ত্রিসভা ছিল, ওই থাকাকালীন সময়ে দীপক মজুমদার ওই সময়েও ভালো কাজ করেছেন, ওনার একটা অভিজ্ঞতা আছে। স্বাভাবিকভাবেই আমি এই, এখন এটাও তাদের রাজনৈতিক সিদ্ধান্ত হবে, আমাদের একদম নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, যে দীপক মজুমদার উনি মেয়র হিসেবে নিশ্চয়ই নির্বাচিত হতে পারেন, ওনার একটা অভিজ্ঞতা। কারণ এই পুরসভার ব্যাপারটা এমন একটা, মানুষ দেখো আমরাও তো এই এই জায়গাটাতেই রয়েছি, এই আগরতলা শহরেই রয়েছি, আগরতলা শহরে থাকার পরিপ্রেক্ষিতে মানুষের চাহিদা প্রতিদিন পরিবর্তন হচ্ছে, মানুষের রুচি প্রতিদিন পরিবর্তন হচ্ছে, প্রতি সেকেন্ডের পরিবর্তন করা একটা পুরসভার যে একটা পরিকাঠামো রয়েছে বা পুর কর্পোরেশনের যে একটা পরিকাঠামো রয়েছে, প্রতিদিন রুচি পরিবর্তন করা প্রায় অসম্ভব, এটা পারবেনই না। কিন্তু অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মানুষকে কিছু রেমেডি দেওয়ার পরিকল্পনা তারা করতে পারেন, সেই জন্য অভিজ্ঞতার একটা মূল্য আছে। সেই জন্য আমি সমর চক্রবর্তীর কথাও বললাম, যেমন তেমনি দীপক মজুমদারের কথাও বললাম, সেই সঙ্গে আপনি কিন্তু ফুলন ভট্টাচার্যের কথাও বলেছি অভিজ্ঞতার নিরিখে। সেই ক্ষেত্রে বিজেপি দলেরও হয়তো আরো কেউ থাকবে, আমরা এটা শুধু একটা আলোচনার মধ্যে, আমাদের নিজেদের মতামত, আপনি আপনার মতামতটা প্রকাশ করুন। জিতলে যে যেমন ধরুন এই যে রত্না দত্ত ভদ্রমহিলা রয়েছেন, উনি অবশ্য কোনো সময় পুরো কাউন্সিল জানতামনি, তো উনিও পুরো কাউন্সিলর হিসেবে অনেকদিন কাজ করেছেন বিজেপি দলে আছে। আমরা এটা একদম একদম ব্যক্তিগত, এটা কাউকে আঘাত করার জন্য না, কাউকে অতিরিক্ত সুবিধা দেওয়ার জন্য না, এটা আমার ব্যক্তিগত মতটা দিলাম, আমার সম্পূর্ণ ব্যক্তিগত মত। দেখুন, পুর পরিষদের সঙ্গে আরেকটি যে বিষয় একেবারে ওতপ্রোতভাবে সম্পৃক্ত, সেটি হলো মশক, মশক যন্ত্রণায় কিন্তু হ্যাঁ আমরা লক্ষ্য করেছি, আমরা এবছরও গত এই গরমের সময় আমরা লক্ষ্য করেছি মানুষ রীতিমতো নাজেহাল হয়েছে। হ্যাঁ, তা এই দিকটা আপনি কি মনে করেন, কি করা উচিত? এটা তো প্রথম হচ্ছে এই মশার যে কাণ্ডকারখানা বা মশার যে উপদ্রবটা শুরু হয় তো এই সমস্ত জঞ্জালের থেকে, মূলত জঞ্জালগুলি পরিষ্কার করা, এটা একটা পুর পরিষদ কিন্তু এটা একটা ভালো ব্যবস্থা নিয়েছেন যে আমরা গার্বেজগুলি বাড়িতে রাখি না, কিছু কিছু আমাদেরও ত্রুটি আছে, এটা অস্বীকার করে, এই যে ড্রেনে জল টল জমছে তুমি মানো আর না মানো, যে এই যে পলিথিনগুলি ফেলে দিচ্ছি এই ড্রেনের ভেতরে, এখন কাঁটক পুরসভা কত কত দিকে নজর রাখবেন, এই যে ড্রেনে বারবার বলা সত্ত্বেও পেনাল্টি করা হবে, যে ফাইন করা হবে, কে কার কথা শোনে, ড্রেনগুলি বন্ধ হয়ে যাচ্ছে, নিজের বাড়ির ভেতরে ড্রেনটাও তো আমি স্বাভাবিকভাবে পরিষ্কারটা রাখতে পারি, এই মশকের উপদ্রব থেকে বাঁচতে করি না তো একদম, নিজের পাশে আমার ড্রেনটা যদি, ঘরের ড্রেনটা যদি পরিষ্কার থাকে, মানে এই ড্রেনের সিস্টেমটা যদি পরিষ্কার থাকে এবং ভালো থাকে, তাহলে স্বাভাবিকভাবেই যে পুরসভা যে ড্রেনটা করেছে সেটাও স্বাভাবিকভাবে পরিষ্কার, তুমি নিজেকে আগে ঠিক করে নাও না, তাহলেই তো তুমি স্বাভাবিকভাবে অন্যের কথা ভাবতে পারো। এই মশকটা তো বা মশার যে উপদ্রব এটা বন্ধ করার শুধুমাত্র তেল ঢেলে দেওয়া বা বিষাক্ত কিছু ঢেলে দেওয়া এটাই একমাত্র কাজ না, আমাকে পরিষ্কার করে রাখতে হবে, আমাকে নিজেকেও নজর রাখতে হবে, একজন পুরো নাগরিক হিসাবে আমার এদিকে নজর রাখা উচিত, যে যারা প্রতিদিন এসে ময়লাগুলি নিয়ে যাচ্ছে
অত্যন্ত পরিশ্রম সাধ্য ব্যাপার। এই ময়লা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে মাঝে দেখি, ওদের টুকটাক সাহায্যও করি, খারাপও লাগে। গ্লাভস একটা ব্যবস্থা হয়েছে, তো আমি প্রথমে আমার নিজের কাছে যে যেরকম ছিল ওরকম দিয়ে দিয়েছিলাম আমাদের কয়েকজনকে, যাই হোক এটা আমার অন্যায় হতে পারে, কিন্তু ওরা এখন গ্লাভস পেয়েছেন। গ্লাভস যেগুলি তোলেন, ময়লাগুলি তোলেন, কেউ ময়লাগুলি হচ্ছে ঢিল মেরে ফেলে দিলেন ওদের যে ডাব্বাটা রয়েছে, এটা আবার ছিটকে পড়ে গেল রাস্তায়। ওই নাগরিক সচেতনতা, সচেতনতাটা বাড়াতে হবে। পুরসভা পুর পরিষদ কাজ করবেন, কিন্তু আপনারও তো সাহায্য করতে হবে। এই যে তুমি আমি যে কথাটা বলছি, এই কথাটা যদি মানুষ বিবেচনার ভেতরে আনেন, তাহলে মশক টশক দূর করা সম্ভব। আরেকটা বিষয় হচ্ছে নিয়মিত এই ড্রেনগুলিতে পরিষ্কার করা, করে না তা না পুর পরিষদ। আমি নির্বাচন পূর্ব অংশে বারবারই দেখেছি ওদের বড় বড় গাড়ি এসেছে। এখন কতগুলি গাড়ি সিস্টেম করা হয়েছিল ওদের, এই যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে গাড়িগুলি, এগুলি আরও কতটা আনতে হবে সেটা বিবেচনার বিষয়। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ। এই গাড়িগুলি যদি শহর অঞ্চলে কাজ করতে পারে, তাহলে শহরকে পরিশ্রুত রাখা যাবে, অতি সহজে করা যেতে পারে। এ হচ্ছে বিষয়টা আর কি। তো এই মশক নিবারণের ক্ষেত্রে যে প্রশ্নটা তুমি করেছো, সেই ক্ষেত্রে আমি বলি আমাদের সচেতনতা অবশ্যই দরকার। পুর পরিষদ যে প্রক্রিয়ায় মশক নিবারণের ব্যবস্থা নিয়েছেন সেটাকে আরও ইন্টেনসিফাই করতে হবে। এই মানে নয়ের দশকে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার সঙ্গে একই রকম যদি আমরা ওই মশক নিবারণ তেল যদি আমরা ব্যবহার করি, তা তো হবে না। এখন অনেক বেশি ডেভেলপ হয়ে গেছে মানুষকে, মানুষ অনেক বেশি সচেতন হয়ে গিয়েছে, মানুষ নিজের নিজেকে রক্ষা করার জন্য আমরা এখন তো কয়েলও ব্যবহার করছি। কয়েলটা আবার অনেক ক্ষেত্রে সাইনাসের ক্ষেত্রে ক্ষতিকারক। এখন আবার তেল বেরিয়ে গিয়েছে, নতুন তেল আমরা ইলেকট্রিকে দিয়ে দিচ্ছি। এই সমস্ত বিষয়গুলি নজরে রেখে আমাদের দেখতে হবে যে পুর পরিষদ কীভাবে কাজ করে। আমি আশাবাদী পুর পরিষদ নিশ্চয় যারাই দায়িত্বে আসেন তারা নাগরিক সচেতনতার দিকে নজর রেখেই করবেন, কারণ মানুষ তো আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আপনি বিগত যে পুর নিগমের যারা ছিলেন, হ্যাঁ, তাদের কাজকর্মে আপনি যতটুকু বললেন তা পুরোটাই বললেন, সংক্ষেপে যদি আপনি বলেন, এক কথায় যদি বলেন, হ্যাঁ, কী বলবেন, কতটুকু কাজ হয়েছে? লিমিটেশনসের ভেতরে থেকে ওদের যতটুকু করার দরকার ওরা করেছে। নাগরিক হিসেবে যদি মনে করি, আপনি কি স্যাটিসফাইড? না, এই কারণে না, কারণ আমার চাহিদা তো আরও বেশি, আমার আরও চাহিদা বেশি। এই যে শহরে যে জল জমার ব্যাপারটা, এটা করতে পারিনি। আমি যে জায়গায় থাকি এখনও সেখানে ডিপ টিউবওয়েলের জল আমরা ব্যবহার করছি, কেন কেন করতে পারলাম না, এই প্রশ্ন আমার মনে থাকবে। সুতরাং তারা চেষ্টা করেছেন, আপ্রাণ চেষ্টা করেছেন, প্রচুর কাজ করেছেন। এই যে JNNURM, এই যে প্রকল্পটা, এই প্রকল্পটায় প্রায় 200 কোটি টাকার উপর খরচ হয়েছে, একেবারে কিছু হয়নি এটা বলা যাবে। কাজ হয়েছে, প্রচুর কাজ হয়েছে। ওভারহেড ট্যাঙ্কের কথাগুলি বললাম, এগুলি ট্রিটমেন্ট প্ল্যান্টের কথা বললাম। তুমি একটা জিনিস লক্ষ্য করলে বুঝবে যে 46 কিলোমিটার পাইপ লাইন বসানোর কাজ শেষ হয়েছে, এই ট্রিটমেন্ট প্ল্যান্টের যেগুলির কথা বললাম ওরা করেছেন। করার পরে টোটাল হাতে নেওয়া হয়েছিল 235 কিলোমিটারের মতো। এগুলির ভেতরে তারা আর 6 কিলোমিটারের মতো কাজ বাকি আছে। তাহলে এই যে টোটাল আগে এই যে ট্রিটমেন্ট প্ল্যান সহ মানে অল্প কিছুদিনের ভেতরে 46 কিলোমিটার সহ যদি যোগ করি, তাহলে 6 কিলোমিটার বাদ দিলে বাকি অংশগুলি হয়েছে। এখন এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা আগে চারকল দিয়ে বা কয়লা দিয়ে জলকে পরিশ্রুত করে মানুষকে ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ করতাম, এখন আর সেটা করলে হবে না, মানুষের চাহিদা বেড়ে গিয়েছে। আর জলটা এত গুরুত্বপূর্ণ, আমরা কোভিডের সময় দেখেছি জলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। জলবাহিত নয় বটে, কিন্তু মানুষের জলের চাহিদাটা পূরণ করতে হয়েছে। বারবার কাপড় কাচতে হয়েছে, একটু কাজ করে এসে হাত পা ধুতে হয়েছে, জলের চাহিদাটা বেড়ে গিয়েছে। ফলে এই দিকে অবশ্যই পুর পরিষদকে নজর দিতে হবে। আগের পুর কর্পোরেশন এই কাজগুলি করেছেন, কোনো অবশ্যই করেছেন। মনে হয় আপনি আমাদের হাতে কিন্তু খুব একটু খুব আর বেশি সময়ও বাকি না। হ্যাঁ, তার মনে হয় আপনার কাছে যে কথাটা জানতে চাইবো, আপনি বলছিলেন যে পুরো আগরতলা পুর নিগমকে রাজ্য সরকারের অর্থায়ন করলেই কিন্তু পুরো কাজ করতে হয়, সবটা না, একটা পার্সেন্ট এটা দিতেই হবে। এই ক্ষেত্রে যদি ধরুন বিরোধী দল যদি কেউ থাকে,
বা এই বর্তমান সরকারের সময় তখন বামেরা ছিল পৌর নিগমে, তখন কি তাদের, আপনার কি মনে হয় কখনো তাদের কাজ করতে কোনো চাপের সৃষ্টি হয়েছিল? ওরা তো 2020 সালের 19শে ডিসেম্বর এই পুর কর্পোরেশনের মেয়াদ শেষ হয়েছে। আমি জানি না 2020 সালের 19শে ডিসেম্বর পুর কর্পোরেশনের নির্বাচন হওয়ার পরে 3 মাসের ভেতরে কেন নির্বাচনটা হলো না, বা 4 মাসের ভেতরে কেন নির্বাচনটা হলো, এক্ষেত্রে কি করোনা পরিস্থিতি একটা কারণ হতে পারে? করোনা পরিস্থিতির ভিতরে ভারতবর্ষে বড় বড় রাজ্যে ইলেকশন হয়ে গিয়েছে, অনেক বড় বড় রাজ্যে নির্বাচন হয়ে গিয়েছে, এবং করোনা পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মতো 292 খানা আসন নির্বাচন হয়ে গিয়েছে। করোনা পরিস্থিতির জন্য স্কুল কলেজগুলি বন্ধ ছিল বটে, কিন্তু কোনো রাজনৈতিক নেতার বক্তৃতা তো কম হয়নি, মানুষ তো লক্ষ লক্ষ মানুষ এসে বক্তৃতা শুনেছেন, লক্ষ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আমি জানি না এগুলি কেন হয়েছে, কি অসুবিধা হতো যে করোনার জন্য যদি ইলেকশনটা কয়েকদিন পিছিয়ে দেওয়া যেত, কি অসুবিধা হতো, কি সমস্যা হতো ভারতবর্ষের? ভারতবর্ষের কি আর্নিক গতির কোনো পরিবর্তন হতো? আমার মনে হয় না। তো কিন্তু এই জায়গায় মানুষরা কিন্তু খুব ঠকে গেল, এটা ঠিক ওরা শপথ নিয়েছেন। এরপরে থেকে তো ধরুন 20 সালের ডিসেম্বর মাস পর্যন্ত কাজ করেছেন, পুরসভার যে কাজকর্মগুলি এখানে চলছে ছিল, হয়তো ভেতরে ভেতরে অনেক কাজই হয়তো করার ইচ্ছে ছিল, করতে পারেননি ওরা হয়তো বলবেন, কিন্তু পুরসভার যে কাজগুলি এর ভেতরেও হয়েছে 18 সালের মধ্যে, তার গতিবেগ যে ব্যাপকভাবে কমে গিয়েছিল যে তা এরকম নজরে পড়েনি। রেগার কাজ কমেছে, টুয়েফের কাজ কমেছে কেন, যারা ছিলেন ক্ষমতায় ছিলেন তারা বলতে পারবেন, কাজ কম হয়েছে বেশ কিছু জায়গায়, যেমন পরিশ্রুত পানীয় জলের ক্ষেত্রে যে অগ্রগতিটার দরকার ছিল ওই মানে হয়তো তখন করতে পারেননি। কিন্তু পুরসভার একেবারে সরকার পক্ষ থেকে ব্যাপক পরিমাণে গলা টিপে ধরা হয়েছে ঘটনাটা এরকম আমাদের চোখে পড়েনি। তবে এটা তো ঠিক যে পুরসভা কাজ করবেন, কার জন্য কাজ করবেন? রাজ্যের জন্যই কাজ করবেন, রাজ্য সরকারের হয়েই কাজ করবেন, কেন সেখানে ইয়ে হবে, মানে বিভেদ দ্বন্দ্ব থাকবে? থাকা উচিত না, হয়তো হয়েছে কিছু কিছু জায়গায়, হতে পারে, আমি কিছু কিছু জায়গায় শুনেছি এরকম হয়েছে, এটা যদি হয়ে থাকে এটা অনুচিত। এবং সর্বক্ষেত্রেই যেমন আবাস যোজনা বা শৌচালয় নির্মাণ, স্মার্ট সিটির ক্ষেত্রে সমস্ত, এটা পৌরসভা এবং রাজ্য সরকার যদি একত্রে কাজ না করেন এটা এগিয়ে নিয়ে যাওয়া অসুবিধা। ঠিক বলেছেন আপনি, একথাটা কিন্তু অত্যন্ত সঠিক আপনি কথা বলেছেন। এক্ষেত্রে আরেকটা কথা বলতে হয়, আমাদের প্রাক্তন যিনি মেয়র ছিলেন প্রফুল্ল জোচ্চিনা, উনি কিন্তু এই আমাদের এই একটি টক শোতে এসে বলেছেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে তিনি যথেষ্ট সহযোগিতা পাচ্ছেন, যদি এর বিরুদ্ধে কিছু বলা হয় তাহলে, ঠিক এই শব্দটা ব্যবহার করেছিলেন যে সত্যের অপলাপ হবে। হ্যাঁ, তো সুতরাং এমন একজন মেয়রের এই কথা বলে, না কেন কেন করতে যাবে, তুমি স্বাভাবিকভাবে বলো, কেন একটা রাজ্য সরকার কেন করতে যাবে? ওই রাজ্য সরকার তো পলিটিক্যাল দল না, ঠিক পলিটিক্যাল দলের যে কর্মসূচি থাকে সেগুলি তার দল যদি ক্ষমতায় থাকে সেগুলি ইমপ্লিমেন্ট করার জন্য করবেন, মানুষের জন্য কাজ করতে হবে। তো স্বাভাবিকভাবে পলিটিক্যাল দল তো আর গিয়ে ওই দলের প্রতিনিধি চালাচ্ছেন, দলের যা কর্মসূচি আছে তিনি হয়তো সরকারে বসে সেগুলি করবেন, আলটিমেটলি কার কাজ করবেন? মানুষের কাজ করবেন। সেই ক্ষেত্রে এই দ্বন্দ্বটা কেন থাকবে? একটা জায়গায় যেমন আমি যেটা শুনেছি কেন এখন হলো না সেটা তারা বলতে পারবেন, সেটা হচ্ছে তাদের এই যে কর্মচারীদের কিছু প্রমোশনের ব্যাপার ছিল তাদের ইনসাইডে, এটা প্রায় হয়ে এসেছিল, কি কোন জায়গায় আটকেছে কি আসে পিছে যারা আউটগোয়িং তারা বলতে পারবেন বা আমাদের মেয়র সাহেব বলতে পারবেন, এইগুলি মানে অনেকটা জায়গায় এটা তো অস্বীকার করার উপায় নেই যে এখানকার নগর উন্নয়ন নিগম বা আমাদের এই দ্যাট ইজ এ পুর কর্পোরেশনের কথা যদি বলি, এরা বা আমাদের নগর উন্নয়ন দপ্তর একটা সময় সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে ঝগড়া করে প্রচুর টাকা এনেছেন। দেশের সরকার, হ্যাঁ আমার কিছু অসুবিধা আছে আমি একটু ঘুরিয়ে দিই, এরকম একটা ব্যাপার থাকতে পারে, কিন্তু আলটিমেটলি
তুমি 100 টাকা চাইলে 75 টাকা হলো তোমাকে দিতে হবে এখন কথা হচ্ছে এই 75 টাকার ভিতরে তুমি কত টাকা খরচ করেছো আর কত টাকা কোন কাজে লাগিয়েছো সেটা মানুষের কাছে তুমি পৌঁছে দেবে মানুষ বিচার করবে ঠিক সেই বিচার বিশ্লেষণ করেই কিন্তু এবারের ভোটটা অনুষ্ঠিত হচ্ছে এই বিচারের আমরা 28 তারিখ সেই ফলাফলটা জেনে যেতে পারবো হ্যাঁ এখানে আরেকটা বিষয় আমি একটা কথা একটু অ্যাড করে দিই সেটা হচ্ছে এই সাংস্কৃতিক উন্নয়নের ক্ষেত্রে এই যে হলগুলি আগরতলা শহর শুধু না মফস্বলে তুমি নিজেও গিয়েছো দেখবে বেশ ভালো ভালো কতগুলি সাংস্কৃতিক উন্নয়নের হল এই নগর উন্নয়ন দপ্তর বা পুর পরিষদ বা পুরসভা তাদের সরাসরি ইয়েতে হয়েছে আমাদের যে এই যে এই যে সামনে যে আগে গভর্নমেন্ট মিউজিক কলেজ ছিল এটা নতুন যে নাম হয়েছে এই 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 হলটাও তো পুরসভা তো এই সমস্ত পুরসভা বা নগর উন্নয়ন দপ্তর যদি বলি এদের মিলিত প্রয়াসে হয়েছে সুতরাং এই কাজগুলি হয়েছে আমাদের এই এই রাজ্যের নগর উন্নয়ন ভারতবর্ষের যে আমি অন্য রাজ্যের সঙ্গে তুলনা করে বলি ভারতবর্ষের যে কোনো রাজ্যের সঙ্গে আগরতলার নগর উন্নয়নের যে বিষয়টা এটা প্রায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে হয়তো সামান্য কিছু আমাদের উত্তর পূর্বাঞ্চলের কতগুলি পারিপার্শ্বিক পরিকাঠামো ইত্যাদি কতগুলি সমস্যার জন্য হয়তো আমরা কিছুটা পিছিয়ে আছি কিন্তু একেবারে আজ থেকে 15 বছর বা 25 বছর আগে কেউ যদি আগরতলায় এসে থাকেন উনি আগরতলা শহরে এসে অনেক কিছু চিনতে পারেন আমি একদম তোমাকে হলক করে বলতে পারি ঠিক আপনি যে কথাটা বলছিলেন যে আমরা বিভিন্ন রাজ্যের সঙ্গে এই আগরতলা পুর নিগম রীতিমতো কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে চলেছে তাও ঠিক আর আমরা ছোট্ট একটা তথ্য দিই তোমাকে তোমার সুবিধা হবে এই যে আবাস যোজনার কাজ শুরু করেছিল পুরসভা তোমার মানে শুরু যে এই সরকার অনুমোদন পেয়েছিল 42,896টা ঘরে আবাসের এর ভেতরে 34,555 পরিবারকে কিন্তু তাদের জন্য কাজ হয়ে গিয়েছিল এই যে জায়গাটা এটা তো মানে একটা অ্যাচিভমেন্ট যে কোনো যে যে সরকারি করে থাকুক এটা একটা অ্যাচিভমেন্ট ফলে এই যে জায়গাগুলি ভারতবর্ষের ক্ষেত্রে যে আমি মানে সর্বভারতীয় ক্ষেত্রে চিন্তা করি এগুলি দেখা উচিত পৃথিবীতে আরো একটি বিষয় হচ্ছে এশিয়ার বৃহত্তম তোমার স্লাম এরিয়া হচ্ছে ধারাভি ইয়ের তোমার মুম্বাইয়ের মহারাষ্ট্রের ধারাভি যেটা ভয়ঙ্কর অবস্থা হতে পারতো মহারাষ্ট্র গভর্নমেন্টকে তো সেজন্য সাধুবাদ জানিয়েছে হু যে এটার করোনাটা ব্যাপকভাবে বাড়াতে দেয় আমাদের আমাদের যে এই বস্তি এলাকাগুলি যেগুলি রয়েছে দেখো করোনা কিন্তু এখান থেকে কিছু ছড়ায়নি একদম হয়নি আমাদের যে কন্ট্রোলড হয়েছে করোনাটা স্বাস্থ্য দপ্তরের যারা কর্মীরা রয়েছেন তাদের মানে ব্যাপক পরিমাণে সাধুবাদ জানাই প্রচুর পরিশ্রম করেছেন আপনি যে কথাটা বললেন যে আবাস যোজনার কথা আবাস যোজনার কথা বলতে গেলে বলতে হয় বর্তমান সরকার এই মাত্র কয়েকদিন আগে 1,47,000 বাড়ি ঘর দিচ্ছে প্রাইম মিনিস্টারের গরিব মানুষের জন্য কাজ করলে নিশ্চয়ই ভালো অবশ্যই ভালো কে এটা অস্বীকার করবে কিন্তু সুতরাং মনিময়দা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে অন্যান্য রাজ্যের সঙ্গে আমাদের রাজ্যের আগরতলা পুর নিগম এগিয়ে চলুক কিন্তু আমাদের ঘড়ির কাঁটা বলছে যে আমাদের আর এগিয়ে চলা যাবে না এখানে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে দর্শক শ্রোতা বন্ধুরা আমরা আবার চলে আসব আজকের এই নির্বাচনে কোথায় কি হচ্ছে তা নিয়ে আর এখন আপাতত আমি দেবব্রত চক্রবর্তী বিদায় নিচ্ছি সঙ্গে মনিময় দাকে সঙ্গে নিয়ে যাচ্ছি নমস্কার সবাই ভালো থাকবেন